আজর ওয়াইজম্যান, ওয়ার্ল্ড ফ্রিডম আর্মির অবিসংবাদিত নেতা, তার হাতের গ্লোভটি নেতার মনোগ্রাম, নেতার হাতে শুধু এটা শোভা পায়। ওরা তিনজন দাঁড়িয়েই ছিল। আজর ওয়াইজম্যান উঠে এসে স্থির হতে ওরা তিনজন তাকে সামরিক কায়দায় স্যালুট দিল। আজর ওয়াইজম্যানও একজন সর্বাধিনায়কের মতো সামরিক কায়দায় স্যালুট গ্রহণ করল এবং তাদেরকে গুড মর্নিং বলে স্বাগত জানিয়ে বসতে বলল। বসল ওরা তিনজন। মিস্টার ড্যানিয়েল ডেভিড, আপনাদের মুখ দেখেই বুঝতে পারছি আপনাদের হাত শূন্য, কিন্তু আজ তিন সপ্তাহ যাচ্ছে, বলল আজর ওয়াইজম্যান। আমরা দুঃখিত, আমাদের হাত সত্যিই শূন্য। অবিশ্বাস্য ব্যাপার স্যার, শারীরিক এ ধরনের নির্যাতনে হাতিও কথা বলে, কিন্তু এই নির্যাতনেও তাদের কথা বলতে পারছি না, বলল ড্যানিয়েল ডেভিড। বিস্ময়ের কথা বলছেন কেন, এটা তো জানা কথা, আর হাতির সাথেও তুলনা চলে না। হাতি পশু, মানুষ নয়, সুতরাং মানুষ হাতির চেয়ে শক্ত হবে, আর মানুষের মধ্যে মুসলমানরা শক্তিশালী। এ কথা বাইরে না বললেও তোমাদের তো মনে রাখা উচিত, আজর ওয়াইজম্যান বলল। ঠিক বলেছেন স্যার, নির্যাতনে এখনকার সকল প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছে তাদের কথা বলাতে। তারা বলে জাহান্নামের শাস্তির চেয়ে ভয়াবহ, বলল ড্যানিয়েল ডেভিড। এটাই তো ওদের শক্তি। মৃত্যুকে যারা সোনালী জগতে প্রবেশে সোনার সিংহদ্বার মনে করে, তারা দুনিয়ার সব ভয়কেই জয় করে। কিন্তু মিস্টার ড্যানিয়েল ডেভিড, তাদের কথা বলাতে হবে। ডকুমেন্ট ডুপ্লিকেট তাদের কাছে অবশ্যই আছে এবং সেগুলো আমাদের অবশ্যই চাই, আর ওয়াইজম্যান বলল। ডুপ্লিকেটগুলো যখন ওদের কাছে আছে, নিশ্চয় তারা কোথাও সেগুলো রেখেছে। স্যার, সেগুলো খুঁজে পাওয়া কি সম্ভব নয়, বলল ড্যানিয়েল ডেভিড। তা খুঁজে পাওয়ার চেষ্টা আমরা করেছি, ফল হয়নি। আবার চেষ্টা আমরা শুরু করতে যাচ্ছি। এই সাতজনের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকেই এই অনুসন্ধান তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এরপর আমরা চিন্তা করেছি, এই সাতজনের যাদের স্ত্রী সন্তান আছে তাদের এখানে নিয়ে আসব, তাদের কথা বলাবার এটাই শেষ পথ, আজর ওয়াইজম্যান বলল। আজর ওয়াইজম্যানের শেষের কথাগুলো শুনে তিনজনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল ড্যানিয়েল ডেভিড, স্যার ওদের কথা বলাবার জন্যে ওদের স্ত্রী সন্তান ও মায়েরাই হবে অব্যর্থ অস্ত্র। স্যার, আমার মতে এই সাতজনের আত্মীয় বন্ধুদের সন্ধানে সময় ব্যয় না করে অবিলম্বে এদের পরিবার পরিজনের এখানে আনলেই কাজ হবে বেশি। হ্যাঁ, সেটাও আমরা ভাবছি। আমি যাচ্ছি স্ট্রাসবার্গে দুই একদিনের মধ্যে, আজর ওয়াইজম্যান বলল। আপনাকে যেতে হবে? খুব বড় কাজ তো ওটা নয়, নির্দেশ দিলেই তো ওদের এখানে নিয়ে আসবে, বলল ড্যানিয়েল ডেভিড। ওখানে যেতে হবে? মনে হচ্ছে আমরা নতুন এক বিপদের মুখে পড়তে যাচ্ছি। খবর পাওয়া গেছে আহমদ মুসা নাকি স্ট্রাসবার্গের উদ্দেশ্যে সুরিনাম ছেড়েছে। আমরা খবরটাকে অবিশ্বাস করছি না। যে মাফিয়া গ্রুপের কাছে থেকে খবর পাওয়া গেছে, তাদের সাথে ভালো সম্পর্ক সুরিনাম সরকারের। তাদের মাধ্যমে আহমদ মুসার টিকিটের বিস্তারিত বিবরণ পেয়ে গেছি। সে সুরিনাম থেকে মদিনায়, মদিনা থেকে আসছে স্ট্রাসবার্গে। এই স্ট্রাসবার্গে আসার দিন ঘন্টায় অনিশ্চিত রয়ে গেছে আমাদের কাছে, আজর ওয়াইজম্যান বলল। কেন সে আসছে স্ট্রাসবার্গে? জিজ্ঞেস করল ড্যানিয়েল ডেভিডের পাশ থেকে হাইম হার্জেল। ইউরোপের একমাত্র কার্যকর মুসলিম গোয়েন্দা সংস্থা স্পুটনিক ধ্বংস হয়েছে। সংস্থার সাতজন পরিচালকের সবাই নিখোঁজ। স্ট্রাসবার্গে এমন সাংঘাতিক ঘটনা ঘটার পর জিজ্ঞাসার প্রয়োজন আছে কি যে আহমদ মুসা সেখানে কেন আসছে? সরি, ঠিক বলেছেন স্যার, কিন্তু আমি ভাবছিলাম ইউরোপের বাঘা বাঘা গোয়েন্দারা যেখানে স্পুটনিক ঘটনার কোনো কুলকিনারা করতে পারেনি, সেখানে আহমদ মুসা এসে কি করবে, বলল হাইম হার্জেল। মার্কিন যুক্তরাষ্ট্রে আহমদ মুসা কি ঘটিয়েছে এটা দেখার পরেও আপনি একথা বলছেন? মার্কিন এফবিআই বহু বছরেও যার টিকির নাগাল পায়নি
আহমদ মুসা তার শুধু নাগাল পাওয়া নয়, ইহুদিদের শত বছরের সব আয়োজনই তো সে ধ্বংস করে দিয়েছে। ইহুদি গোয়েন্দা প্রধান জেনারেল শ্যারনের গায়ে কেউ কোনোদিন হাত দিতে পারেনি, কিন্তু আহমদ মুসা তাকে মার্কিন কারাগারে নিক্ষেপ করে এমন মামলায় জড়িয়েছে যে জেলের বাইরে আসাই হয়তো তার পক্ষে আর সম্ভব নয়। আজর ওয়াইজম্যান বলল, মুখ শুকিয়ে গেছে হাইম হার জেলের, মুখ নিচু করল, সে কথা বলতে পারল না। মুখ খুলল ড্যানিয়েল ডেভিড, বলল স্টার্সবার্গে আহমদ মুসার আগমন সত্যি খুব খারাপ খবর। আজ পর্যন্ত দুনিয়ার যে জায়গাতেই সে পা দিয়েছে সেখানে ভাগ্যের আনুকূল্য সে পেয়েছে। আর মিস্টার হাইম হার্জেল আহমদ মুসাকে জিরো করতে চেয়েছিলেন, আর আপনি তাকে হিরো করতে চাচ্ছেন। আমরা যদি তাকে অজেয় হিরোই মনে করি তাহলে তো আমাদের করার কিছুই থাকে না, বলল আজুর ওয়াইজম্যান। সরি স্যার, ড্যানিয়েল ডেভিড বলল। ধন্যবাদ মিস্টার ড্যানিয়েল। আসলে কি জানেন, অতীতে আহমদ মুসা সম্পর্কে আমাদের পলিটিক্স ঠিক হয়নি। তাকে বন্দী করে আমরা আর্থিক ও রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছি, এটা ঠিক হয়নি। তার মতো লোককে যে বন্দী রাখা যায় না এটা বুঝতে আমরা ভুল করেছি। সুতরাং এবার আমাদের সিদ্ধান্ত, শুট অন সাইট, দেখা মাত্রই তাকে গুলি করা হবে। তাকে আমাদের দরকার নেই, তার লাশ দরকার। স্টার্সবার্গে আপনি কবে যাবেন স্যার, জিজ্ঞেস করল ড্যানিয়েল ডেভিড। আজই, আজর ওয়াইজম্যান বলল। একটা কথা স্যার, বলল ড্যানিয়েল ডেভিড। কি কথা? স্পুটনিকের 7 জন ছাড়া আরও 200 মতো যারা আছে তারা কিন্তু ওদের দ্বারা প্রভাবিত হচ্ছে, মুখ থেকে মুখে, কান থেকে কানে। এই পদ্ধতিতে তারা তথ্য আদান প্রদান ও শিক্ষা ক্লাস চালু করেছে। এদের একসাথে এইভাবে রাখা আমাদের লক্ষ্যের পক্ষে কল্যাণকর হচ্ছে না, বলল ড্যানিয়েল ডেভিড। হাসল আজর ওয়াইজম্যান, বলল মিস্টার ডেভিড, স্পুটনিকের 7 জন ছাড়াও যাদের এখানে রাখা হয়েছে তারা প্রত্যেকেই তাদের স্ব অঞ্চলের ইসলামের নেতা। তারা প্রত্যেকেই একটি করে শক্তির জেনারেটর। এখানে তাদের শেখার এবং শেখাবার কিছু নেই মিস্টার ডেভিড, বলে একটু থামল আজর ওয়াইজম্যান। শুরু করল আবার, আমাদের এটাকে ক্যাম্প গ্রিন্ডার বলতে পারেন। মানুষকে পেষণ করে তার রস নিংড়ে নেয়াই এই ক্যাম্পের লক্ষ্য। ওদের কাছ থেকে সব তথ্য, সব কথা নিংড়ে নিয়ে ওদের আমরা আটলান্টিকে ডুবিয়ে দেব। কিন্তু ওদের সন্ত্রাসী সংগঠন ও অস্ত্রপাতি সম্পর্কিত কিছুই জানা যাচ্ছে না, বলছে না কিছুই ওরা, শত নির্যাতনেও, বলল 3 জনের একজন আইজ্যাক শামির। থাকলে তো বলবে কিছু ওরা, ওরা সন্ত্রাসী নয়, সন্ত্রাসী কোনো সংগঠন ওদের নেই, আজর ওয়াইজম্যান বলল। কিন্তু আমরা ওদের সংগঠনকে নিষিদ্ধ করেছি সন্ত্রাসী সংগঠন হওয়ার অভিযোগে, এবং ওদের তো আটক করেছি ভয়ানক সন্ত্রাসী হিসেবে, বলল সেই আইজ্যাক শামিরি। আজর ওয়াইজম্যানের পাথরে মুখে হাসি ফুটে উঠল, বলল তোমরা জানো এটা আমাদের প্রোপাগান্ডা, ওদের সংগঠন নিষিদ্ধ করা ওদের আটক করার একটা ওজোর। আসলে আমরা চাই ইসলামী পুনর্জাগরণের সব সংস্থা সংগঠন ধ্বংস করতে এবং ওদের পুনর্জাগরণের গোপন কথাগুলো জানতে। কিন্তু সেরকম কোনো তথ্য আমরা বের করতে পারছি কি? বলল হাইম হার্জেল। প্রচার, এই কিছুক্ষণ আগে কামাল সুলাইমানের কাছ থেকে যে কথাগুলো বের করলেন তার প্রিন্টের উপর আমি আসার সময় চোখ বুলিয়ে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সে দিয়েছে। আমাদের উদ্বেগের বিষয় হল গত 50 বছরে মুসলিম বিশ্বে এমন কি ঘটল যে মুসলিম তরুণরা, যুবকরা হঠাৎ করে ধর্ম নিরপেক্ষ, এমনকি তাদের অতি প্রিয় ভাষা ও আঞ্চলিক জাতীয়তাবাদ ছেড়ে দিয়ে ইসলামের প্রতি অসীম ভালোবাসায় পাগল হয়ে উঠল। এই রহস্য উদ্ঘাটন হচ্ছে। এই তো কমিনিট আগে কামাল সুলাইমানের কাছ থেকে যা শুনলে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, থামল আজুর ওয়াইজম্যান। সে থামতেই ড্যানিয়েল ডেভিড বলে উঠল, সেটা কি? এক ধরনের ইতিহাস, এক ধরনের বই পুস্তক এবং এক ধরনের ঘটনা বলি, এমনকি সেকুলার মুসলিম যুবকদেরকেও ইসলামে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রবল শক্তিশালী
জেনারেটরের ভূমিকা পালন করছে। কামাল সুলাইমানের দেয়া তথ্য থেকে এ বিষয়টা সুনির্দিষ্টভাবে জানা গেল, বলল আজর ওয়াইজম্যান। এই জানায় লাভ কি? কামাল সুলাইমান বলল, জানায় লাভ হল আমরা এখন মুসলিম পাবলিকেশনস এবং মুসলিম লাইব্রেরি সহ সব পাবলিকেশনস ও লাইব্রেরির দিকে নজর দেব। কিছুদিনের মধ্যেই দেখবেন লাইব্রেরি থেকে ওই ধরনের বইগুলো উধাও হয়ে গেছে, পুস্তক বিক্রেতাদের দোকান থেকে ওই ধরনের সব বই রাতারাতি বিক্রি হয়ে গেছে এবং কোনো প্রকাশনায় আর ওই ধরনের বই প্রকাশ করছে না। দু একটা প্রকাশনা যদি বেয়াড়া হয় তাহলে স্পুটনিকের মতোই সেগুলো জন্মের মতো ধ্বংস হয়ে যাবে। তাছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রামের অংশ হিসাবে আমরা মুসলিম সরকারগুলোকে বাধ্য করব যাতে মৌলবাদী, উত্তেজক, প্ররোচক ওইসব বই এর প্রকাশনা শান্তির স্বার্থে বন্ধ করে দেয়া হয়। থামল আজর ওয়াইজম্যান। ড্যানিয়েল ডেভিডের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। বলল, ড্যানিয়েল ডেভিড, ধন্যবাদ স্যার, আমরা ঠিক পথে এগোচ্ছি, কিন্তু স্যার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার নিয়ে কি করবেন? ওরা আমাদের বিরুদ্ধে তো উঠে পড়ে লেগেছে। জেনারেল শ্যারনকে ওরা মনে হয় ফাঁসি দিয়েই ছাড়বে, চিন্তা করছিল আজর ওয়াইজম্যান। ড্যানিয়েল ডেভিড থামার একটু পর বলল, মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ, মার্কিন জনগণ তাদের স্বার্থে আঁচড় লাগাতে দিতেও নারাজ। আমরা ইহুদিবাদীরা এই বাস্তবতাকে গুরুত্ব দেয়নি, আমরা তাদের পাতের ভাত কেড়ে খেতে শুরু করেছিলাম। কিছু মানুষকে হয়তো চিরদিনই বোকা বানিয়ে রাখা যায়, তবে সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা অসম্ভব। আমরা এ সত্যটাকেও আমলে দেয়নি। নিউ ইয়র্কের লিবার্টি টাওয়ার ও ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের দায় মুসলমানদের ঘাড়ে সফলভাবে চাপাবার পর যে মহা সুযোগ আমরা পেয়েছিলাম তা আমাদেরকে বেশি বেপরোয়া করে তুলেছিল, এটা আমাদের ক্ষতি করেছে। আর আহমদ মুসা আমেরিকায় গিয়ে এরই সুযোগ গ্রহণ করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা পরিবেশ আমাদের প্রতিকূলে, নতুন করে যাত্রা শুরু করতে হবে আমাদের সেখানে। ভয়ের কিছু নেই, আমরা চিন্তা করছি আগামী নির্বাচনে মার্কিন কংগ্রেসে আমাদের প্রতি সহানুভূতিশীল লোকদের সংখ্যাগরিষ্ঠ করার চেষ্টায় আমরা হাত দিয়েছি এবং পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট আমাদের পছন্দনীয় হয় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। কিন্তু আমাদের এসব প্রচেষ্টা বানচাল হয়ে যাবে যদি নিউ ইয়র্কের লিবার্টি ও ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের আসল রহস্য মার্কিন জনগণের সামনে এসে যায়। এজন্যই আমরা স্পুটনিক ধ্বংস করেছি, স্পুটনিকের হোতা সাত শয়তানকে আমরা আটক করেছি এবং তাদের সংগ্রহ করা লিবার্টি ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের প্রকৃত প্রমাণাদি আমরা হাত করার চেষ্টা করছি। ওই সাত শয়তানের কাছ থেকে যে কোনো মূল্যে আমাদেরকে ওই ডকুমেন্ট উদ্ধার করতেই হবে। দরকার হলে ওদের সব আত্মীয় পরিজনকে এখানে নিয়ে আসব এবং সাত শয়তানের মুখ খোলার জন্য এদের গিনিপিক বানাবো। সুতরাং এই সাউ তোরাহ দ্বীপের আমাদের মিশন সফল হওয়ার উপরই নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ভবিষ্যৎ। নিউ ইয়র্কের লিবার্টি ও ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের রহস্য ফাঁস হয়ে গেলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গোটা দুনিয়ার কাছে আমরা বিশ্বাসঘাতকে পরিণত হব। থামল আজর ওয়াইজম্যান। আজর ওয়াইজম্যানের পাথুরে মুখ ভাবলেশহীন, কিন্তু ড্যানিয়েল ডেভিডের চোখে মুখে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বলল, ড্যানিয়েল ডেভিড, স্যার সাউ তোরাহ মিশন ব্যর্থ হবে না স্যার, সাত শয়তানকে অবশেষে আমরা বলতেই হবে, তবে আহমদ মুসাকে ঠেকানো দরকার। হ্যাঁ, আহমদ মুসার ব্যাপারটা আমরা দেখছি, সে যাতে স্পুটনিকের ঘটনার ব্যাপারে নাক গলাতে না পারে সে ব্যবস্থা আমরা যে কোনো মূল্যেই করব, আমি আজই যাচ্ছি সেখানে। কথা শেষ করে গুড মর্নিং টু অল, উইথ ইউ গুড লাক বলে চলে গেল আজর ওয়াইজম্যান। গুড মর্নিং বলে ড্যানিয়েল ডেভিডরাও তড়িঘড়ি করে দাঁড়ালো। ততক্ষণে চেয়ার সমেত আজর ওয়াইজম্যান অদৃশ্য হয়েছে। তিনজনে আবার বসে পড়ল চেয়ারে, ঘড়ির দিকে তাকালো ড্যানিয়েল ডেভিড, বলল, চলুন আমাদেরও সময় হয়েছে যাবার। উপর থেকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছে স্টার্সবার্গ শহরকে। বিমানটি তখন চক্কর দিচ্ছে স্টার্সবার্গের আকাশে, সবুজ রাইন উপত্যকা, গাঢ় সবুজ উপত্যকার পশ্চিম বরাবর নেমে আসা পাহাড়ের দেয়াল, ইউরোপের প্রধান ধমনী
রাইন নদী বয়ে চলেছে আকাশের রংধনুর মতো এক দিগন্ত থেকে আরেক দিগন্তে। উপত্যকা সবুজ শাড়িতে রাইন যেন জীবন্ত এক রূপালি পাড়। আহমদ মুসার মুগ্ধ চোখে দুটি রাইন উপত্যকা ঘুরে এসে নিবদ্ধ হল স্টার্সবার্গের উপর। সবুজের সমারোহে সমুদ্রে লাল সাদায় মেশানো সুন্দর শহর স্টার্সবার্গ। শহরের সব কিছু ছাড়িয়ে সবার উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক গথিক গির্জা। গথিক গির্জার উপর নিবদ্ধ হল আহমদ মুসার উৎসুক দুটি চোখ। শহরের সবচেয়ে পুরনো অংশ এই ঐতিহাসিক গির্জার সামনেই দি রাইন ইন্টারন্যাশনাল হোটেল। এই হোটেলে সিট বুক করা আছে আহমদ মুসার। আহমদ মুসার নজরে পড়ল সুন্দর পাহাড়ি নদী রাইনের উপর। এই নদীটি ঘিরেই গড়ে উঠেছে স্টার্সবার্গ নগরী। রাইন থেকে একটা ক্যানেল গিয়ে পড়েছে রাইনে। এর ফলে স্টার্সবার্গ কার্যত সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। স্টার্সবার্গ এয়ারপোর্টে নামল আহমদ মুসা। স্টার্সবার্গ এয়ারপোর্ট থেকে রাস্তাটা তীরের মতো সোজা গিয়ে প্রবেশ করেছে শহরে। গাড়ি দেয়ার ভিউতে দীর্ঘ পথ এবং পথে গাড়ির দীর্ঘ সারির গোটাটাই নজরে আসে। শহরে ঢুকে বিস্মিত হল আহমদ মুসা। খুবই প্রাচীন শহর, কিন্তু রাস্তাগুলো আধুনিক। এয়ারপোর্ট রোডের মতোই রাস্তাগুলো সোজা, ছবির মতো সাজানো। গাড়ি থেকে সামনে পেছনে অনেক দূর দেখা যায়, চোখ রাখা যায় অনেক দূর। ভাড়া করা ট্যাক্সির পয়সা মিটিয়ে দিয়ে আহমদ মুসা প্রবেশ করল দ্য রাইন ইন্টারন্যাশনাল হোটেলে। রিসেপশন কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াতে রিসেপশনিস্ট মেয়েটা জার্মান মিশ্রিত ফরাসি ভাষায় আহমদ মুসাকে স্বাগত জানাল। আর মেয়েটাকেও পুরো জার্মান বলে মনে হলো না, আবার পুরো ফরাসিও নয়। ভাষা ও চেহারাগত দিকটা এ রাইন উপত্যকা এবং এর সন্নিহিত এলাকার একটা বৈশিষ্ট্য, কারণ ফ্রান্স ও জার্মান বর্ডারের এই এলাকাটা শত শত বছর ধরে ফ্রান্স জার্মান সংঘাতের শিকার। এ অঞ্চলটা কখনো ফ্রান্সের অংশ থেকেছে, কখনো বা জার্মানির অংশ হয়েছে। 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই এলাকা জার্মানরা শাসন করেছে, তারপর ফরাসিরা এটা দখল করে। জনগণ তাদের উপর ফরাসি পরিচয় চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করে, কিন্তু এই জনগণই আবার 1789 সালের ফরাসি বিপ্লবের পর ফরাসি হবার জন্যে পাগল হয়ে ওঠে। 1871 সালে জার্মানরা যখন এই এলাকা দখল করে নেয়, তখন এই এলাকার মানুষ জার্মানদের প্রত্যাখ্যান করে ফ্রান্সে হিজরত করে। প্রথম বিশ্বযুদ্ধে ফরাসিরা এই এলাকা জার্মানদের কাছ থেকে ছিনিয়ে নেয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই জার্মান এ অঞ্চলটা আবার দখল করে নেয়। যুদ্ধের পর ফ্রান্স অঞ্চলটা আবার ফিরে পায়। রিসেপশনিস্ট মেয়েটা স্বাগত জানালে আহমদ মুসা তাকে ধন্যবাদ দিয়ে বলল, আমি বিদেশি বলেই আমার কৌতূহল, আমি বুঝতে পারছি না আপনি জার্মান না ফরাসি। মেয়েটা হাসল, বলল, আপনার কি মনে হয়? জার্মান ও ফরাসি দুই মনে হয় আমার কাছে। আহমদ মুসা বলল, আমি ইউরোপীয়, বলে আবার হাসল মেয়েটি। বলল, আবার আহমদ মুসাকে কথা বলবার সুযোগ না দিয়ে এটা বললাম কেন জানেন? স্টার্সবার্গ ইউরোপীয় ইউনিয়নের রাজধানী, মানে এখানে ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টার। জানি, আহমদ মুসা বলল। আরও কি জানেন? স্টার্সবার্গ সম্রাট শার্লেম্যানের স্পিরিচুয়াল ক্যাপিটাল ছিল, হেসে বলল মেয়েটি। জানি, কিন্তু শার্লেম্যানের ধর্মরাজ্যের স্পিরিচুয়াল ক্যাপিটালকে ইউরোপীয় নেতৃবৃন্দ তাদের ইউরোপীয় ইউনিয়নের রাজধানী হিসাবে বেছে নিলেন কেন? হাসির সাথে হালকা কণ্ঠেই বলল আহমদ মুসা। প্রায় 50 বছর আগে জার্মানি ও ফ্রান্সের দুই রাষ্ট্রপ্রধান এই স্টার্সবার্গে বসে শার্লেম্যানের আদর্শকে ইউরোপকে ঐক্যবদ্ধ করার নীল নকশা করেছিলেন বলেই বোধ হয়। শার্লেম্যানের খ্রিস্টীয় মৌলবাদী আদর্শে নব্য ইউরোপীয় ইউনিয়ন, আহমদ মুসার চোখে মুখে কৃত্রিম বিস্ময়। তা জানি না, হেসে উঠে কথাটা বলে মেয়েটি মুখে সিরিয়াস ভাব ফুটিয়ে তুলে বলল, ওকে স্যার, এবার নিশ্চিন্ত থাকুন, আমি একজন ফরাসি। আমি আহমদ আবদুল্লাহ। সৌদি আরব থেকে একটা কক্ষ বুক করা আছে, বুকিং নম্বর AA00999। প্লিজ স্যার, বলে মেয়েটি কম্পিউটার কিবোর্ডে আঙ্গুল ঘুরিয়ে স্ক্রিনের ওপর দৃষ্টি বুলিয়ে বলল, ওকে স্যার, ওয়েলকাম। ফর্মালিটি সেরে আহমদ মুসা হাতে চাবি তুলে দিতে গিয়ে হঠাৎ কিছু মনে পড়ায় বলে উঠল, মিস্টার আহমদ আবদুল্লাহ, একটা খবর দিতে ভুলে গেছি, আপনার দুজন বন্ধু আপনি এসেছেন কিনা, কবে আসবেন জানতে চেয়েছিলেন,
কিন্তু নাম বলেননি। ভ্রু কুঞ্চিত হল আহমদ মুসার, বলল, আমার বন্ধু নাম বলেনি? স্যার, ব্যাপারটা খুবই অসৌজন্যমূলক এবং অগ্রহণযোগ্য, সেজন্যে বিষয়টার আমরা ফর্মাল রেকর্ডও করিনি, বলল মেয়েটি। মাফ করুন, বলতে পারেন কণ্ঠ দুটি কি জার্মান না ফরাসি ছিল? ওকে স্যার, জার্মান ফরাসি কোনোটি নয়, খাঁটি ব্রিটিশ উচ্চারণ, বলল মেয়েটি। ভাবছিল আহমদ মুসা, এমন কোনো ব্রিটিশ বন্ধু নেই যারা তার এখানে আসার কথা জানে এবং এখানে সিট বুক করার কথা জানতে পারে। আবার ভাবল, ভুলও তো ওদের হতে পারে, আবার এমনও তো হতে পারে মুসলিম নামে বুকিং দেখে সরকারি কোনো এজেন্সি অথবা অন্য কোনো মহল পরিচয় চেক করার জন্যই টেলিফোন করতে পারে। বেদনাদায়ক হলেও এটা সত্য যে নিউ ইয়র্কের লিবার্টি ও ডেমোক্রেসি টাওয়ার ধ্বংসের পর থেকে মুসলমানদেরকে ইউরোপ আমেরিকায় সন্দেহের চোখে দেখা হচ্ছে। কিন্তু সেটা হলে সব মুসলিম বর্ডারের ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে, সেটা হচ্ছে কি? এটা চিন্তা করে আহমদ মুসা রিসেপশনিস্ট মেয়েটাকে জিজ্ঞেস করল, হোটেলে কি আর কোনো মুসলিম বর্ডার আছেন? আছেন দুজন, একজন জার্মান ছাত্রী ফাতিমা কামাল, অন্যজন ফরাসি ছাত্র জায়েদ ফারুক। কিন্তু কেন বলুন তো, তাদের ব্যাপারে কেউ কি টেলিফোনে কিছু জিজ্ঞেস করেছে? না। ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছে মেয়েটির, বলল সে আবার, মিস্টার আহমদ আবদুল্লাহ, আপনি কিছু সন্দেহ করছেন? আহমদ মুসা হাসল, বলল, ভাবছিলাম, বেনামি টেলিফোন তো। মিস্টার আহমদ আবদুল্লাহ, আপনি ইচ্ছা করলে পুলিশকে জানাতে পারেন। আবার হাসল আহমদ মুসা, বলল, আপাতত থাক, ধন্যবাদ আপনাকে। আহমদ মুসা কক্ষের চাবি নিয়ে চলে গেল তার কক্ষে। কক্ষ পছন্দ হল আহমদ মুসার, কক্ষের স্টাইল গথিক গির্জার মতো ট্র্যাডিশনাল হলেও উপকরণ সবই আধুনিক। আহমদ মুসা গোসল সেরে বিশ্রামে যেতে যেতে ভেবে নিল, কাজ শুরু করার আগে শহরটাকে ভালো করে দেখে নেবে, আজ পূর্ণ বিশ্রাম, কাল থেকে শহর দেখা শুরু। সেদিন আহমদ মুসা ফিরছিল ইউরোপা রোড হয়ে, বিখ্যাত এই ইউরোপা রোডের ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টার। আহমদ মুসা রাস্তা থার্ড লেন ধরে গাড়ি চালাচ্ছিল, অভ্যাসবশতই রেয়ার ভিউতে চোখ যাচ্ছিল তার। এক সময় বিস্মিত আহমদ মুসার চোখ দুটি আঠার মতো লেগে গেল রেয়ার ভিউতে, দেখল দুটি গাড়ি, একটা ব্রাউন, অন্যটা অ্যাশ কালার, অনেকক্ষণ ধরে পেছনে আসছে একই গতিতে। গাড়ি দুটি মাঝে মাঝে সমান্তরালে চলে যাচ্ছে, আবার আগে পিছে চলে আসছে, তাও আবার বায় রোটেশনে, একবার ব্রাউনটা আগে আসছে, পরে আবার অ্যাশ কালারটা। হঠাৎ আহমদ মুসার মনে পড়ল, গতকালও দুটি গাড়িকে সে পেছনে দেখেছে এবং এয়ারপোর্ট থেকে আসার সেই প্রথম দিনেও এই গাড়ি তার পেছনে ছিল। হতে পারে অন্যান্য দিনেও গাড়ি দুটি তার পেছনে ছিল, কিন্তু হয়তো তার চোখে পড়েনি, ভাবল আহমদ মুসা। এটা কি কোনো কোইন্সিডেন্স না কেউ তাকে ফলো করছে? সিদ্ধান্ত নিল আগামীকালও সে বিষয়টি পরীক্ষা করবে। হোটেলের পার্কিং প্লেসে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামল আহমদ মুসা। গাড়ি থেকে নেমে গির্জা ও হোটেলের মাঝে রাস্তার উপর চোখ ফেলল, না, গাড়ি রাস্তায় ঢোকেনি। গির্জার মোড়ে বাঁক নিয়ে তাকে গির্জার রাস্তায় প্রবেশ করতে হয়েছে, হতে পারে ওরা বাঁকের আড়ালে দাঁড়িয়ে এদিকে চোখ রাখছে। আহমদ মুসা ঝুঁকে গেল হোটেলে। পরদিন আহমদ মুসা যাচ্ছিল ধ্বংস হয়ে যাও স্পুটনিক অফিসে, সেদিন এসেই একবার গেছে, কিন্তু আরও ভালো করে দেখা প্রয়োজন। যা ভেবেছিল তাই, গাড়ি দুটি আসছে তার পেছনে, ওরা ফলো করছে তাকে, এটা নিশ্চিত। কিন্তু ওরা কারা? ওরা কি তাকে নবাগত মুসলিম ব্যক্তিত্ব হিসেবে ফলো করছে, না তাকে আহমদ মুসা হিসেবে ফলো করছে? কিন্তু তাকে আহমদ মুসা হিসেবে চিনবে কী করে? সন্দেহ নেই, তার ফটো ইহুদি গোয়েন্দা সংস্থা ইরগুন জাইলিওমি ও মোসাদের কাছে আছে, কিন্তু আহমদ মুসার এই স্বাভাবিক চেহারার ফটো তাদের কাছে নেই। তাছাড়া তাকে আহমদ মুসা হিসেবে যদি চিনেই থাকে, তাহলে তাকে শুধু ফলো করবে কেন? তাকে কয়দিনে হত্যা বা বন্দি করার উদ্যোগ ন্যায় স্বাভাবিক ছিল? তাহলে কি ওরা আমাকে ধরার আগে আমার কন্ট্যাক্ট পয়েন্টগুলো চিহ্নিত করতে চায়, যাদেরকে তাদের দরকার হতে পারে? শুধু মুসলিম ব্যক্তিত্ব বলে পরিচয় জানা বা কন্ট্যাক্ট পয়েন্টগুলোর সন্ধান করার জন্যে এভাবে কেউ পেছনে লেগে থাকতে পারে? হয়তো পারে। তবে
আহমদ মুসার মন বলল, ওরা নিছক একজন মুসলিম ব্যক্তিত্বের সন্ধান করছে না। তাহলে কি তারা তাকে আহমদ মুসা হিসেবে চিনতে পেরেছে, না আহমদ মুসা হিসেবে সন্দেহ করছে? গ্রিন সার্কেলে পৌঁছে গেছে আহমদ মুসা। এই গ্রিন সার্কেলে স্পুটনিকের অফিস ছিল। গ্রিন সার্কেলটা বিশাল একটা সার্কুলার মার্কেট। বিশাল সার্কুলার মার্কেটটির মাঝখানে বিরাট গ্রিন সার্কেল, বৃত্তাকার বিরাট বাগান। বাগানটা গাছে ঠাসা, মাঝে মাঝে বসার বেঞ্চি ও বাচ্চাদের দোলনা। বৃত্তাকার বাগানটির মাঝখানে আবার ঘাসে ঢাকা বৃত্তাকার একটি উন্মুক্ত চত্বর। বাগান ও তার চারপাশ ঘিরে বৃত্তাকার মার্কেটটি, মাঝখান দিয়ে বৃত্তাকার একটি রাস্তা, আবার বৃত্তাকার মার্কেটটির বাইরের চারপাশ ঘিরে একটা প্রশস্ত সার্কুলার রোড। আহমদ মুসার গাড়ি প্রবেশ করলেই সার্কুলার রোডে। দিনটা রোববার, বিকেল, মার্কেট বন্ধ। সার্কুলার রোডে গাড়ি ছিল না বললেই চলে। আহমদ মুসার এক মিনিট পর অনুসরণকারী গাড়ি দুটি প্রবেশ করল সার্কুলার রোডে। আহমদ মুসা কি করবে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যে লেন দিয়ে স্পুটনিক অফিসে প্রবেশ করতে হয় সেই লেন দিয়ে আহমদ মুসা ধীর গতিতে প্রবেশ করল মার্কেট ও বৃত্তাকার বাগানের মাঝের ইনার সার্কুলার রোডে। গাড়ি দুটিও প্রবেশ করল। বাগানে দু চারজন লোক দেখা যাচ্ছে। ছুটির দিনে বাগানে যে ভিড় হয় তা এখনও হয়ে ওঠেনি। আহমদ মুসা তার গাড়ির রেয়ার ভিউতে দেখল গাড়ি দুটো দূরত্ব আগের চেয়ে কমিয়ে দিয়েছে। সার্কুলার রোড হওয়ার কারণে আহমদ মুসার গাড়ি যাতে চোখের আড়ালে না যায় সেজন্যই এই দূরত্ব কমিয়ে দেওয়া। পেছনের গাড়ি দুটি পাশাপাশি ড্রাইভ করে আহমদ মুসার পেছনে পেছনে আসছিল। আহমদ মুসা এক সময় চোখের পলকে তার গাড়ি ঘুরিয়ে নিয়ে তীব্র বেগে এগিয়ে গাড়ি দুটি ব্লক করে তাদের সামনে দাঁড়ালো এবং তার সাথে সাথে গাড়ি থেকে বেরিয়ে এলো সে। গাড়ি দুটি হার্ড ব্রেক কষে দাঁড়িয়ে পড়েছিল। প্রথমটা তারা হকচকিয়ে গিয়েছিল। সে ভাবটা কাটিয়ে উঠে আহমদ মুসাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা গাড়ির দুপাশে দুজন বেরিয়ে এলো। তারা দুদিক থেকে দুজন এক পা দুমা করে এগিয়ে আসতে লাগলো, তাদের একজনের হাতে রিভলভার কোটের আড়ালে লুকানো, আরেকজনের হাতে রেশমি ফাঁস। ওরা এত তাড়াতাড়ি অ্যাগ্রেসিভ হয়ে উঠবে আহমদ মুসা তা ভাবেনি। আর আহমদ মুসা এভাবে রিভলভার ব্যবহার করাকেও ভালো মনে করছে না। আহমদ মুসা তার ভাবনা শেষ করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই সে দেখল যার হাতে ফাঁসি তার ফাঁসিটা আকাশে উঠতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে আহমদ মুসা সিদ্ধান্ত নিয়ে নিল এবং অ্যাক্রোব্যাটিক কায়দায় দুহাত প্রসারিত করে সামনে মাটির দিকে ছুটি দিয়ে পা আকাশ দিয়ে ঘুরিয়ে শূন্যে শরীরটাকে একবার ঘুরিয়ে দুপায়ে প্রচণ্ড লাথি মারল রিভলভার হাতে দাঁড়ানো লোকটির মাথায়। লোকটি রিভলভার তুলেছিল এবং গুলিও করেছিল আহমদ মুসার লাথি মাথায় আঘাত করার সময়, কিন্তু গুলিটা 75 ডিগ্রি কোণ করে আসা আহমদ মুসার দেহের অনেক নিচ দিয়ে চলে গেল। জোড়া পায়ে লাথি খেয়ে লোকটির দেহ ছিটকে পড়ে গেল গাড়ির পাশে। তার সাথে আহমদ মুসার দেহ ভূপাতিত হল। মাটিতে পড়ে উঠে বসল আহমদ মুসা। লোকটির হাত থেকে ছিটকে পড়া রিভলভার কুড়িয়ে নিয়েছে সে। লোকটি উঠে বসেছিল। আহমদ মুসা তার উপর ঝাঁপিয়ে পড়ে রিভলভারের বাঁট দিয়ে তার মাথায় প্রচণ্ড এক ঘা দিল। লোকটি সংজ্ঞা হারিয়ে ফেলল। আহমদ মুসা উকি দিয়ে দেখার চেষ্টা করল ফাঁসিওয়ালা লোকটি কোথায়, কিন্তু কাউকে দেখতে পেল না। ক্রলিং করে গাড়ির পেছনে ঘুরে গাড়ির ওপাশটায় উকি দিল, কিন্তু কেউ নেই। তাহলে কি ওপাশের গাড়ির ওপারে লুকিয়েছে, ভাবল আহমদ মুসা। ভাবার সঙ্গে সঙ্গে আহমদ মুসা রিভলভার বাগিয়ে ধরে কয়েক লাফে ও গাড়ির পেছনে চলে গেল। তারপর মুহূর্তকাল থেমে গাড়ির ওপাশটায় উকি দিল, না কেউ নেই। তাহলে কি পালিয়েছে? পরক্ষণেই তার মনে হল সে তো তাকে বোকা বানায়নি। সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের মতো উঠে দাঁড়িয়ে পেছন ফিরল আহমদ মুসা, কিন্তু তখন দেরি হয়ে গেছে। তার চোখের সামনে গিয়ে প্রথম গাড়িটা সাঁ করে বেরিয়ে গেল। দেখল যাবার সময় দ্বিতীয় লোকটি তার সংজ্ঞাহীন সাথীকে তুলে নিয়ে গেছে। বুঝল আহমদ মুসা সে যখন গাড়ির এপাশ ওপাশ দেখছিল তখনও দ্বিতীয় লোকটি প্রথম গাড়ির সামনের দিকটায় গিয়ে লুকিয়েছিল। তারপর সে দ্বিতীয় গাড়ির দিকে চলে যাওয়ায় তার সুযোগ নিয়ে সাথীকে সহ পালিয়েছে। বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আহমদ মুসা। তারপর রিভলভারটা পকেটে ফেলে এগোলো দ্বিতীয় গাড়িটার দিকে।
টার্গেট হলো ওদের খোঁজ পাওয়ার মতো কোনো কাগজপত্র ওদের গাড়িতে পাওয়া যায় কি না। গাড়িতে লাইসেন্স ব্লুবুক ছাড়া কাগজ জাতীয় আর কিছুই পেল না। লাইসেন্স ও ব্লুবুকের ঠিকানাগুলো টুকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো আহমদ মুসা। আসরে নামাজের সময় তখন যায় যায় অবস্থা। আহমদ মুসা তাড়াতাড়ি বাগানে প্রবেশ করে একটা গাছের আড়াল খুঁজে নিয়ে দক্ষিণ পশ্চিম অর্থাৎ কাবামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে গেল। চারটি চোখ আহমদ মুসাকে ফলো করছিল। একজন তরুণীর দুই চোখ এবং একজন তরুণের দুই চোখ।